নমস্কার বন্ধুরা, আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এলাম দুটো রান্না নিয়ে। আজ তিতো ডাল রান্না করব আর টক ডাল রান্না করব। তো এই গরমে শরীর ভালো ও সুস্থ রাখার জন্য বেশি বেশি তিতো ডাল আর টক ডাল খাও, রিস খাবারটা কম খাও, তাহলে শরীরটা সুস্থ থাকবে। তো রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করো। তো রান্নাটা আমি শুরু করি। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়েছি আর 5টা উচ্ছে নিয়েছি, 2টো আম নিয়েছি। আগে আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। তো আমি আগে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি মুসুরি ডাল নিয়ে নিয়েছি, 4-5 বার ধুয়ে নেব পরিষ্কার করে। ফোড়নটা আমি ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। ডালগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কড়াইতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি কড়াইতে ডাল সিদ্ধ করছি, তোমরা এখানে কুকারেও ডাল সিদ্ধ করে নিতে পারো। আগে আমি আম কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব, এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমি উচ্ছেগুলো কেটে নেব, উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেব আর দানাগুলো ফেলে দেব। উচ্ছে কাটা হয়ে গেছে, ধুয়ে বাটি করে তুলে নিচ্ছি। এবার আমি বেটে নেব রাঁধুনি আর আদা। আদা আর রাঁধুনিটা বেটে নিয়েছি, একটা বাটি করে তুলে নিচ্ছি। ডালগুলো দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, এ দেখো। এবার একটা হাতা নিয়ে নিয়েছি, এর একটু ভালো করে এরকম ঘষে নেব যাতে ডালগুলো ভালো করে গলে যায়। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবি নেব। ডালের জন্য একটু জল গরম করে নিয়েছি ডালের মধ্যে দেওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার উচ্ছেগুলো ভেজে নেব। দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। তোমরা যদি ডালটা বেশি তিতো খেতে চাও তাহলে উচ্ছেটা হালকা করে ভাজবে, আর যদি কম তিতো খেতে চাও তাহলে উচ্ছেটা বেশ লাল লাল করে ভাজবে, ডালটা কিন্তু তেতোটা কম লাগবে লাল লাল করে ভেজে দিলে। তা আমি এখানে হালকা করে ভেজে নেবো, তাহলে তিতোটা ভালো লাগে খেতে গরমকালে। উচ্ছেগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিচ্ছি অল্প একটু তেল, তেলটা গরম হয়ে গেছে। দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, পাঁচফোড়নটাকে কাঁচা থাকলে কিন্তু একদম গন্ধটা ভালো লাগবে না, তাই ভালো করে আমি ভেজে নেব। পাঁচফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি,
আর এখানে দিয়ে দিচ্ছি রাধুনি আদা বাটা। রাধুনি আদা বাটাটা যেন কাঁচা গন্ধ যদি না থাকে একটু ভেজে নিতে হবে। রাধুনি আদা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ডাল, লবণ হলুদ সিদ্ধ ডালে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, করে দেখানো হলো না, তাই এখন লবণ হলুদ দিচ্ছি না। আর এখানে উচ্ছেগুলো আমি এখন দিয়ে দেব। দু থেকে তিন মিনিট আমি রান্না করে নেব। আমি দু থেকে তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি, এবার আমি নামিয়ে দেব। এবার আমি আমগুলো সিদ্ধ করে নেব, দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি আমগুলো, দু থেকে তিন মিনিট ধরে সিদ্ধ করে নেবো, কেন পাতলা পাতলা করে কাটা আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলে এলাম তিন মিনিট পর, এই দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবি নেব। আম সিদ্ধটা এই ডালে দিয়ে দেবো। তো সিদ্ধ ডালে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা। ডাল আর আম একসঙ্গে কখনো সিদ্ধ করবে না, তাহলে কিন্তু ডাল গলবে না, পুরো ডালের মতন গোটা গোটা থেকে যাবে। এরকম ডাল আলাদা করে সিদ্ধ করবেন, তাহলে ডালটা ভালো হবে খেতে। আবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা আমি কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে ফোড়ন। সর্ষে আর লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিয়েছি, একটু ভুষে নিচ্ছি সর্ষেগুলো। সর্ষেগুলো ভুষে নিলে সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়ে। এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। সিদ্ধ করা ডাল আর আম আরো দুই থেকে তিন মিনিট ধরে রান্না করে নেবো। ডাল রান্না হয়ে গেছে, দুই মিনিট ধরে রান্না করে নিয়েছি, এবার নাবি দেব। আজকে চপ ডাল আর তিতর ডাল রান্না করলাম, খাওয়া কিন্তু খুবই ভালো গরমকালে, খুব দরকার তিতর ডাল টক ডাল খাওয়া। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি, টাটা।